হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জোয়া, ওয়েলকাম টু জোয়াস ভ্লগ। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে বনগাঁর দুর্গাপূজা প্যান্ডেলের ভিডিও। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে নিতাই দাসের প্যান্ডেলের মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমি তো দুটো প্যান্ডেলের ভিডিও করেছিলাম, গান্ধীপল্লী আর একটা হচ্ছে অভিযান সংঘ। তো তখন সব প্যান্ডেলগুলো শুরু হয়নি, তো এই দুটো শুরু হয়েছিল বলে আমি করেছিলাম। তো একজন বলেছে যে নিতাই দাসের প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে, তো আমি ভাবছি তোমাদের সাথে আজকে নিতাই দাসের প্যান্ডেলটা শেয়ার করে দেবো, যে নিতাই দাসের প্যান্ডেলটা অনেকটাই হয়েছে দেখলাম। তো সেটাই ভিডিও করেছি তোমাদের জন্য। আর এখন সব প্যান্ডেলই শুরু হয়ে যাবে, পুজো তো আর বেশি দিন নেই, এখন সবগুলোই শুরু হবে। কিন্তু আমি নিতাই দাসের প্যান্ডেলটা করেছি, এখনও বাকি জায়গাগুলো হয়তো শুরু হচ্ছে এরকম, কিন্তু নিতাই দাসের প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে, ওটা আমি দেখিনি, জানা ছিল না, সেই জন্য ভিডিওটাও করিনি। তো চলো দেখা যাক। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে কিন্তু লোকেশন দিয়ে দেবো আর বলেও দেবো কীভাবে কী যাবে আসবে আর কি থিম হচ্ছে সেটাও বলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এটা কিন্তু হচ্ছে নিতাই দাসের প্যান্ডেল, বা অনেকে বলে টালিখোলা, আমি নিতাই দাসের প্যান্ডেল বলি বলে বারবার নিতাই দাসের প্যান্ডেল বলে ফেলছি। যাই হোক, এই জায়গাটার নাম অনেকে টালিখোলা হিসাবেও জানে। আর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এটার একটা ব্যাপার কি, যখন প্যান্ডেল শুরু হয় তখন কিন্তু মনে হয় এরকম ছোটোই বা কী প্যান্ডেল, কেমন প্যান্ডেল, কিন্তু যাই হোক পরে যখন লাস্টে দেখা যায় দারুণ প্যান্ডেল হয়। এটাও কিন্তু মানে বনগাঁর টপ টপ প্যান্ডেলের ভিতরে একটা, দারুণ প্যান্ডেল হয়। এটা দেখে আমি তো মানে প্রত্যেকবারই এরকম ভাবি, এত ছোটো প্যান্ডেল, এত ছোটো প্যান্ডেল, কিন্তু লাস্টে ধামাকা হয়। তো এই যে দেখো অনেকটাই কিন্তু হচ্ছে প্যান্ডেল। তো চলো এবার বলে দিই এখানে আসবে কী করে। অবশ্য যারা বনগাঁর তারা তো সবাই জানে, তাছাড়া যারা বনগাঁর বাইরে থেকে আসে বনগাঁতে পুজো দেখতে তাদের জন্য বলছি, বনগাঁ মতিগঞ্জ থেকে বনগাঁ বাগদা রোডে যেতে মতিগঞ্জ থেকে হেঁটে 5 মিনিট পরেই এই যে মন্দিরটা দেখতে পাবে, এটা হচ্ছে কালী মন্দির। এই কালী মন্দিরটার একদম অপোজিটেই কিন্তু এই টালিখোলা প্যান্ডেল বা নিতাই দাসের প্যান্ডেলটা হয়। আমি তোমাদের একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা এখানে তো লরি পার্কিং টার্কিং হয়, তো সেই জন্য লরিগুলো এখন রাখা আছে, পুজোর আগে অবশ্যই সব কিছুই থাকে না, যারা আসো তারা সবাই জানো। আর এইবারই দেখতে পারবে প্যান্ডেল, ওই দেখো দেখা যাচ্ছে প্যান্ডেল। আর এইবার এর থিম হবে ডিসনিল্যান্ড, আগেরবার অবশ্য কী হয়েছিল আমার মনে নেই, কিন্তু এবার হবে ডিসনিল্যান্ড। তো তোমরা দেখলে যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর যতটুকু জানি ততটুকু তোমাদের বললাম। আর এরপরেও যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, তোমরা জানো আমি কমেন্টে রিপ্লাই করি। তো আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও। তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।